যত বেশি টার্গেট তত ভালো। ভারতের লিড যখন 322 রান, তখন এই কথাটি বলেছিলেন ইংলিশ ক্রিকেটার বেন ডাকেট। শেষ পর্যন্ত ভারতের লিড গিয়ে থেমেছে 556 রানে। জিততে হলে রাজকোট টেস্টে ইংল্যান্ডকে গড়তে হবে বিশ্ব রেকর্ড। পাঁচ বল দিয়ে অবশ্য দলটা নিকট অতীতে কঠিন কাজ সম্পাদন করে দেখিয়েছে, তবে অসাধ্য সাধন কিংবা বিশ্ব রেকর্ড গড়া কি হবে এবার? ভারতের এভারেস্ট সম লিড এনে দেওয়ার পেছনে মূল কারিগর যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে 10 রান করে ফিরেছিলেন সাজ করে, সেই ক্ষতি পুষিয়ে দিতে আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান হাঁকালেন আরও একটা ডাবল সেঞ্চুরি। পরপর তিন টেস্টে 80 ঊর্ধ্বে অন্তত একটি করে ইনিংস খেলা 22 বছর বয়সী এই ব্যাটার এতটাই ফুগিয়েছেন ইংল্যান্ডকে যে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। আগের দিন স্বেচ্ছা অবসরে ফেরা জয়সওয়াল চতুর্থ দিন ব্যাট হাতে নেমে কঠিন পরীক্ষা নিয়েছেন ইংলিশ বোলারদের। আন্তর্জাতিক মিডিয়ায় যাকে আখ্যায়িত করা হচ্ছে বাজ বলের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে, শেষ পর্যন্ত 236 বলে 214 রান করে অপরাজিত থাকেন এই তরুণ। হাঁকান 14টি চার ও 12টি ছক্কা। প্রথম ইনিংসে 126 রানের লিড পাওয়া ভারত 4 উইকেটে 430 রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে মোটমাট 556 রানের লিড পায় ভারত। জয়সওয়াল ছাড়াও এই লিডের পেছনে বড় অবদান আছে শুভমান গিল ও অভিষিক্ত সরফরাজ খানের। 151 বলে 91 রান করে গিল ফিল্ডে কুলদীপ যাদবও পারেননি থিত হতে। এরপর সরফরাজ দেখান মন জোড়ানো দৃঢ়তা, 72 বল মোকাবেলা করে এবারও খেলেন ওয়ানডে মেজাজে, 68 রান করেন 6টি চার 3টি ছক্কায়। এর আগে প্রথম ইনিংসে 93.93 স্ট্রাইক রেটে ব্যাট করাই ব্যাটার এবার ব্যাট করেন 94.44 স্ট্রাইক রেটে, থেকে যান অপরাজিত। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যান্টিগা টেস্টে 418 রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এই ভারতের বিপক্ষেই। চিদাম্বরম স্টেডিয়ামে 2022 সালে ইংলিশরা জিতেছিল 7 উইকেটের ব্যবধানে। এবার অবশ্য সব রেকর্ড ছাপিয়ে অসম্ভব এক বিশ্ব রেকর্ড করতে হবে ইংল্যান্ডকে। যদিও ইংল্যান্ডের বাজবল ক্রিকেট অসম্ভবকে সম্ভব করতে পারে বলেই এখনই ম্যাচের গতিপথ অনুমান করা ঠিক হবে না। তবে মায়ের অসুস্থতার কারণে হুট করে দলছুট হওয়া রবিচন্দ্রন অশ্বিন চতুর্থ দিনেই বল হাতে ফিরছেন, ব্যাপারটা ইংল্যান্ডের জন্য দুশ্চিন্তার। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।